Assalamualaikum viewers, welcome to my YouTube channel Recipes by Amina's Kitchen. आज के अमी आपने दुजोन ना एक नोटन रेसिपी नियाशलम टाकी माच्छर भरता. अमी जब भी टाकी माच्छर भरता कुडी शे रेसिपी टी अमी आपने दस्त शेयर करती. आशा करी अमान पुरी वीडियो टी देख बन. तो चलो न viewers देखेने ना अमी की भावे कुछ शो जी टाकी माच्छर भरता करे फिली. What we do here is go back. এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিব ভাজার জন্য মাছটাকে. আমি খুব সুন্দরভাবে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম. একটু পরে আমি ভেজে নেব, 2-1 মিনিট পরেই আমি ভাজবো, 2-3 মিনিট পরে. একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব ভাজার জন্য. আমি মাছটাকে ভেজে নিচ্ছি. আমি হালকা করে ভাজবো, একদম কড়া ভাজি করব না. যেহেতু আমি এটাকে ভর্তা বানাবো, আমি হালকা একটা ভাজা দিয়ে নিচ্ছি. ভাজাটা ভালো হবে কিন্তু শক্ত হবে না, ওইভাবে আমি ভেজে নেব. আমার মাছটা এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি. আমি দুই পাশে ভেজে নিচ্ছি মাছটাকে. আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে চুলে ঠান্ডা করে নিচ্ছি. সবগুলি মাছকে আমি এখন তুলে নিব. মাছটাকে আমি ভেজে নিয়েছি, এখন আমি মাছটাকে কাটা ফেলে দিব. মাঝের কাটা আর মাথাটা আমি ফেলে দিব. ফেলে সবগুলো আমি কে নিয়ে নিব, সবগুলোকে ঠিক এভাবে করে আমি মাছের কাটা ফেলে দিব. এভাবে মাছের কাটাটা কিন্তু আমি ফেলে দিব, মাঝের কাটা আর মাথাটা আমি দুটোই ফেলে দিচ্ছি. সবগুলোকে এভাবে আমি এখন নিয়ে নিব একে একে করে. এরকম জাস্ট মাছটাকে আমি নিয়ে নেব, সবগুলো মাছই আমি এভাবে করে নিয়ে নেব. আমি মাছটাকে কাটা বেছে নিয়েছি এখানে. আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি. আর সাথে আমি কয়েকটা শুকনো মরিচও নিয়েছি. এখন আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব. অনেকে টাকি মাছের ভর্তার মধ্যে ধনিয়া পাতাটা ইউজ করে, আমি সবসময় ধনিয়া পাতাটা লাইক করি না. ওটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, কিন্তু আমার কাছে মনে হয় এটা টেস্টই অন্যরকম, তাই আমি ধনিয়া পাতা ইউজ করছি না. আমি সবগুলোকে লবণ দিয়ে এখন মিক্স করে নিব, সাথে সামান্য সরিষার তেল দিব. আমি লবণ অ্যাড করে নিচ্ছি, স্বাদ মতো লবণ. আমি দেখাচ্ছি না, পুরোটা মিক্স করে আমি দেখাচ্ছি. পেঁয়াজ মরিচটা আমি কিন্তু মিক্স করে নিয়েছি, মেখে নিয়েছি. এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল. এবার আমি হাত দিয়ে মাছটা সহ কিন্তু খুব সুন্দর করে মেখে নেব.
এবার দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভর্তাটা করে ফেলেছি, খুব ভালোভাবে আমি ম্যাশ করেছি, দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ভিউয়ার্স হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। টাকি মাছ দিয়ে আমি যেভাবে ভর্তা করি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।